আলোকবর্তিকার পথে বারুচা বালিকা উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রায় মোস্তফা কামালের দীপ্ত নেতৃত্বে নতুন সূর্যোদয়। 2011 সালের এক সোনাঝরা সকালে বারুইচা বালিকা উচ্চ বিদ্যালয়ে যাত্রা শুরু করেন মোহাম্মদ মোস্তফা কামাল, যিনি একজন স্বপ্নদ্রষ্টা, একজন নেতৃত্বের মূর্ত প্রতীক। তখন বিদ্যালয়ের আকাশে ছিল কেবল হতাশার মেঘ, শিক্ষার পথে ছড়িয়ে ছিল অন্ধকার। কিন্তু তার আগমনে সেই অন্ধকারকে পেছনে ফেলে বিদ্যালয়টি পা রাখে নতুন আলোতে, নতুন সম্ভাবনার পথে। মোস্তফা কামাল কেবল একজন প্রধান শিক্ষক নন, ছিলেন এক পথপ্রদর্শক, যিনি শিক্ষার্থীদের মনের মন্দিরে আসার প্রদীপ জ্বালিয়ে দিলেন। তার অভূতপূর্ব নেতৃত্বে বিদ্যালয়টি শুধু সাফল্যের সোপানে উঠতে শুরু করল না, বরং প্রতিটি পাবলিক পরীক্ষায় তারাই পরিণত হল এক অপরিহার্য প্রতিযোগিতে। তার কৌশলী দিকনির্দেশনা ও শিক্ষকদের মধ্যে দলগত সহযোগিতার মাধ্যমে বারুইচা বালিকা উচ্চ বিদ্যালয় একের পর এক উপজেলায় প্রথম স্থান অধিকার করতে থাকে, বারবার যেন সাফল্যের মুকুট পরিয়ে দিল। শুধু উপজেলাতেই নয়, মোস্তফা কামালের নেতৃত্বের মুকুটে যুক্ত হল আরেকটি পালক। বিদ্যালয়টি জেলা পর্যায়ে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রথম স্থান অর্জন করল, যা শিক্ষার মানে ও অর্জনে এক নতুন উচ্চতা স্পর্শ করল। এই অর্জন কেবল পরীক্ষার ফলাফলেই সীমাবদ্ধ নয়, ছিল শিক্ষার প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি, এক নবজাগরণের প্রতিচ্ছবি। গেল কয়েক বছরের মতো এবারও নরসিংদীর বেলাবো উপজেলায় এসএসসির ফলাফলে প্রথম স্থান ধরে রেখেছে বারুইচা বালিকা উচ্চ বিদ্যালয়। নরসিংদী জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বিদ্যালয়টি। এ নিয়ে বিদ্যালয়টি সাতবার উপজেলায় প্রথম এবং জেলায় চতুর্থবার দ্বিতীয় স্থান অর্জন করল। এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বয়ে সোমবার এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বারুইচা ঢাকা সিলেট মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ বিদ্যালয় থেকে এবার 107 জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 45 জন, এছাড়া পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। তার প্রযুক্তিগত দক্ষতা ও আইসিটির সৃজনশীল ব্যবহারে বিদ্যালয়টি পেল নতুন দিশা। মোস্তফা কামাল তার নেতৃত্বে আইসিটি শিক্ষাকে এমনভাবে সংযুক্ত করলেন যে শিক্ষার্থীরা শুধু বইয়ের গানেই সীমাবদ্ধ থাকল না, বরং আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেয়ে তারা হয়ে উঠল ভবিষ্যতের পথিকৃৎ। তার এই আইসিটি দক্ষতার জন্য তিনি মনোনীত হন জেলা শিক্ষক অ্যাম্বাসেডর, আর সেই দায়িত্ব পালনে তিনি নরসিংদী জেলায় আইসিটি ফর এডুকেশন টিমের লিডার হিসেবে নিজের অবদান রেখে চলেছেন। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, প্রধান শিক্ষক বারুইচা বালিকা উচ্চ বিদ্যালয় বেলাবো নরসিংদী। 2011 সালে প্রথম এই বিদ্যালয়ে আমি যোগদান করি। যোগদানের পর থেকে আমার শিক্ষক কর্মচারী এবং আমার ম্যানেজিং কমিটির সহ এলাকাবাসী সকলকে নিয়ে আপ্রাণ চেষ্টা করে আমি চাচ্ছি যে স্কুলটাকে একটি ভালো করার জন্য আমরা সকল শিক্ষক কর্মচারী কমিটি বসে আমরা এনে যে বেলা উপজেলা আমরা কি করে পাস হবো, কিভাবে ভালো করে নারীদেরকে শিক্ষা দিয়ে থাকবো, সেই উদ্দীপনায় আজকে আমরা 2015 সাল থেকে বেলা উপজেলা শতভাগ এবং প্রথম স্থান অধিকার করে আসছি। সপ্তমবারের মতো আমরা বেলা উপজেলা প্রথম এবং নরসিংদী জেলা চতুর্থবারের মতো আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি, এসেছি এবং যাচ্ছি ফলাফল। আজ বারুইচা বালিকা উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, শিক্ষার এক অনন্য বাতিঘর, যে বাতিঘরের আলো উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট পরে জেলা পর্যায়ে নিজের স্থান অক্ষুণ্ণ রেখেছে। মোস্তফা কামালের এই সাফল্যের গল্প শুধুমাত্র পরীক্ষার ফলাফলে নয়, বরং শিক্ষার প্রতি তার নিবেদিত প্রাণ, মানবিকতার ছোঁয়া এবং নেতৃত্বের কাব্যময় ছন্দে খচিত। তার প্রতিটি পদক্ষেপ আজও অগণিত শিক্ষার্থীকে অনুপ্রাণিত করে। তার নেতৃত্বের গল্প হয়ে উঠেছে আলোর পথে এক মহান যাত্রা, যা কেবল আজকের নয়, আগামী শিক্ষার ইতিহাসে চিরন্তন হয়ে থাকবে। বেলাবো উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বারুইচা বালিকা উচ্চ বিদ্যালয়। 2024 সালের এসএসসির ফলাফলে নরসিংদীর বেলাবো উপজেলায় অষ্টমবারের মতো প্রথম হয়েছে বারুইচা বালিকা উচ্চ বিদ্যালয়। বারুইচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল জানান, 2024 সালের এসএসসি পরীক্ষায় 130 জন অংশ নিয়ে 54টি এ প্লাস সহ শতভাগ পাশ করেছে। এই নিয়ে বিদ্যালয়টি বেলাবো উপজেলায় অষ্টমবারের মতো প্রথম স্থান এবং চতুর্থবার দ্বিতীয়, পঞ্চমবারের মতো নরসিংদী জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে। প্রধান শিক্ষক মোস্তফা কামাল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, 54টি এ প্লাস পেয়ে আমরা এবছর নরসিংদী বেলাবো উপজেলা শতভাগ পাশ করে আমরা এই প্রথম স্থান অধিকার করেছি অষ্টমবারের মতো। এই সাফল্য আমাদের শিক্ষক, সকল শিক্ষক নিবেদিতভাবে সকলের যত্ন সহকারে তাদেরকে
পড়াচ্ছেন, আর যার কারণে তারা এই রেজাল্ট করতে সক্ষম হয়েছে। তাছাড়া প্রত্যেকটা অভিভাবক সচেতন যে আমাদের স্কুলে লেখাপড়া করানোর জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে এবং তারা ভর্তি হয়ে এই বারুইচা গ্রামে বাড়া থেকে তারা ছাত্রীদেরকে এখানে পড়ানোর জন্য আগ্রহে বসে থাকে। আর এই কারণে আমরা আজকে এই বিদ্যালয়ে দূরন্ত থেকে অনেক ছাত্রী আমরা পাচ্ছি, ভালো ভালো ছাত্রী পাচ্ছি। এই ছাত্রী পাওয়াতে আজকে আমাদের রেজাল্ট শতভাগ এবং এত বড় রেজাল্ট আমরা করতে সক্ষম হয়েছি। সাতবারের মতোই এই বেলাবো উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছিলাম জাতীয় শিক্ষাক্ষেত্রে, কিন্তু এই বছর আমরা নরসিংদী জেলা থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘদিন পরিশ্রমের পরে হলেও আজকে আমাকে এই বেলাবো নরসিংদী জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছে জাতীয় শিক্ষাক্ষেত্রে।